আসন্ন যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান কবির শিপল। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতা কর্মীদের সাথে নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় শহরের দড়াটানা, বড়বাজার, গাড়িখানা রোড সহ বিভিন্ন এলাকায় এ গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি। যশোর প্রতিনিধি শামীম রেজার পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 90 দশক থেকে আমি রাজপথে আছি এবং রাজনীতি করছি। সাধারণ জনগণ আমাকে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করছে এবং উৎসাহ দিচ্ছে। এ কারণে আমি উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জনগণের নিকট দোয়া প্রার্থনা করছে। আমি জনগণের ভোটে নির্বাচিত হলে তাদের সেবা করার আরও বেশি সুযোগ পাব এবং যশোর শহরটাকে শান্তিপূর্ণ রাখার জন্য প্রশাসনকে সহযোগিতা করব। আসলে আমি এই রাজপথে দীর্ঘদিন মানুষের সাথে আছি। আমি ছাত্র রাজনীতি থেকে শুরু করে আজ পর্যন্ত মানুষের পাশে আছি। ব্যক্তিগতভাবে আমি মানুষকে কিন্তু সেবা করার চেষ্টা করি। এই যশোরের মানুষ, এই যশোর সদর উপজেলার মানুষ যে যেখানে আছে বিভিন্ন সময় আমার কাছে বললে আমি আমার ব্যক্তিগত কায়দায় আমি কিন্তু চেষ্টা করি মানুষকে সেবা করার জন্য। সে আছি এই সদরের মানুষের পাশে। তো আমি জনপ্রতিনিধি যদি হতে পারি, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান যদি আল্লাহ আমাকে ওসিয়ত করেন, তো আমি নির্বাচিত হতে পারি জনগণের ভোটে, এই সদর উপজেলা মানুষের ভোটে, তাহলে আমার এই সেবার ইয়েটা কিন্তু আরো বেড়ে যাবে, সুযোগটা বেড়ে যাবে। তাহলে মানুষের এই সেবাটা দোরগোড়ায় আমি পৌঁছে দিতে পারবো।